ফ্লাশিং কি, ফ্লাশিং সম্বন্ধে আলোচনা করব। প্রথম হচ্ছে যে ফ্লাশিংটা কি, ফ্লাশিং কেন করতে হয়, আর ফ্লাশিং না করলে কি সমস্যা, আর ফ্লাশিং কি দ্বারা করতে হয় এবং কিভাবে করব সেটা আজকে শিখব। ঠিক আছে, সর্বপ্রথমে আসি যে ফ্লাশিংটা কি, ফ্লাশিং এর অর্থ কি। ফ্লাশিংটা মনে হচ্ছে একটু জটিল জটিল লাগতেছে নাকি? ওয়াশ বুঝি, ওয়াশ, ওয়াশ মানে কি পরিষ্কার, তাই না? এই ফ্লাশিংটা হইলো এই ওয়াশ। আর ফ্লাশিংটা এখানে কি জন্য বলা হয়েছে, যে পরিষ্কার বলতে আমরা এখন পানি দ্বারা করতে পারি, বাতাস দ্বারা করতে পারি, কোনো মোছার কাপড় দিয়েও করতে পারি, কিন্তু এখানে কিন্তু এইটা এভাবে করা যাবে না। এটা হলো একটা টিউবকে পরিষ্কার করতে হবে, যার মধ্যে দা ফাঁপা আছে, একটা টিউব। যেমন এই যে এটার কথা বলি, আমরা ফ্লাশিং করব কি, কনডেন্সার ইভাপোরেটর ফ্লাশিং করব। এটা কিন্তু একটা ফাঁপা টিউব, এর ভিতরটা কিন্তু কি আছে, ছিদ্র আছে না, এই জন্যই বলছে যে ফ্লাশিং করতে হবে। আর যদি আমরা পরিষ্কার করি তাহলে তো ব্লোয়ার ধরলে বাতাস দিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে, পানি দিলে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভিতরে পরিষ্কার করব কিভাবে। এই ভিতরে পরিষ্কার করতে হবে কি দিয়ে, ভেপার দিয়া, গ্যাস দিয়া, অর্থাৎ কোনো প্রেশারের সাহায্যে এটা পরিষ্কার করতে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে ফ্লাশিং। ঠিক আছে, ফ্লাশিং অর্থ আমরা তাহলে বুঝি যে কোনো টিউব আকৃতির, টিউব আকৃতির ভিতরের অংশকে পরিষ্কার করাই হলো ফ্লাশিং। এন্ড ফ্লাশিং কি জন্য করব, কি প্রয়োজনীয়তা, ফ্লাশিংটা হলো এই যে ইভাপোর কনডেন্সার, এই কনডেন্সারটা যখন চলে আমরা যখন খুলছি তখন কিন্তু এর ভিতরে কি বাতাস ঢুকছে, তাই না? এবং আগের কম্প্রেসারটা যে চলছে, আগের কম্প্রেসারে তৈল ছিল, গ্যাস ছিল, তৈলাক্ত পদার্থ এর ভিতরে আছে। এই তৈলাক্ত পদার্থকে ভ্যানিশ করার জন্য, বের করার জন্য হলো ফ্লাশিং করতে হবে। তাহলে ফ্লাশিং কিভাবে করব, কি দ্বারা করব সেটা তো আমার জানা লাগবে। ঠিক আছে, না জানলে তো ফ্লাশিং করতে পারবো না। এখন যদি কেউ বলা হয় যে ভালো করে ওয়াশ করো, পরিষ্কার করো, এখন কিভাবে করবে ওই টেকনিশিয়ান, তারা না শেখালে তো সে করতে পারবে। অনেক টেকনিশিয়ান আছে কিন্তু ফ্লাশিং কি বোঝে না, ওয়াশ কি বোঝে না, কম্প্রেশার নষ্ট হয়ে গেল, কম্প্রেশার লাগাইলো, গ্যাস দেয়া দিল, ভ্যাকুয়ামও ঠিক মতো কতটুকু করতে হবে সেটাও কিন্তু জানে না। এই জন্য আমাদের ফ্লাশিং করতে হবে। এখন প্রথমে বলতেছি যে ফ্লাশিং কি, ফ্লাশিং কি, ফ্লাশিংটা হলো টিউব আকৃতির যে কনডেন্সার এবং ইভাপোরেটর আছে তার ভিতর থেকে তৈলাক্ত পদার্থ, বাতাস, ময়েশ্চার, ময়েশ্চার মানে বাতাসের সাথে যে ময়েশ্চার জন্ম হয় ভিতরে, ময়েশ্চার গুলো আগে বের করা, এটা হলো ফ্লাশিং। তারপরে বলা হচ্ছিল ফ্লাশিং না করলে কি সমস্যা হতে পারে। ফ্লাশিং করলাম না, ফ্লাশিং না করে আমরা গ্যাস চার্জ করলাম, কম্প্রেসার ফিটিং করলাম, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। ফ্লাশিং না করলে এই ইভাপোরেটর এবং কনডেন্সারের ভিতরে, এই টিউবের ভিতরে বা এই কয়েলের ভিতরে, রেফ্রিজারেশন এই সার্কেলের মধ্যে যে ময়েশ্চার থাকে, তৈলাক্ত পদার্থ থাকে, বা পাইপটা যখন খোলা হয়, যে এখন টেপ মারা আছে, এখন কিন্তু বাতাসের ভিতরে যাইতে পারতেছে না, আমরা আটকে রাখছি, যদি খোলা অবস্থায় থাকে তাহলে এর ভিতরে কি বাতাস যায় না, বাতাসের সাহায্যে জলীয় বাষ্প থাকে না, এই জলীয় বাষ্প একসময় ময়েশ্চার ধারণ করে, এটাকে বের করার জন্যই ফ্লাশিং বা ওয়াশ করতে হয়। আর এটা না করলে কি হয়, এটা না করলে অনেক সময় এটা চোকিং হয়। ফ্লাশিং না করে যদি আমরা কম্প্রেসার লাগাই বা এসিতে গ্যাস দিই বা ফ্রিজে গ্যাস দিই, তাহলে কিন্তু চোকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এই চোকিং থেকে বাঁচার জন্য ফ্লাশিং করতে হয়। এছাড়াও ফ্লাশিং ঠিক মতো না করলে ঠান্ডা কম হয়। এখন বলতে পারেন যে ঠান্ডার সাথে ফ্লাশিং এর সম্পর্ক, অবশ্যই গ্যাস যে রাস্তায় চলাফেরা করবে তার রাস্তাটা ক্লিয়ার থাকতে হবে। গ্যাসকে বাধাগ্রস্ত করে কি, ময়েশ্চার, তৈলাক্ত পদার্থ গ্যাসকে বাধাগ্রস্ত করে, গ্যাসের সার্কুলিং এ বাধাগ্রস্ত করে, তার কারণে কিন্তু ঠান্ডা হয় না। এটা হলো ফ্লাশিং করলে কি উপকার হয় আর না করলে কি উপকার হয়, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এখন ফ্লাশিং বুঝলাম, ফ্লাশিং কিও বুঝলাম, ফ্লাশিং কিভাবে করতে হয় এবং কি দ্বারা করতে হয়, ফ্লাশিংটা আমরা কিভাবে করব তার প্রসেস তো আমাদের জানতে হবে। ঠিক আছে, ফ্লাশিং করব, এটা দিয়ে আমি বোঝাই, এটা হলো কনডেন্সার, এটা কিন্তু আমরা ফ্লাশিং করার জন্য আমরা রেডি করছি। ঠিক আছে, এখন কিভাবে ফ্লাশিং করব, এই যে কনডেন্সার, এটা হলো ইনপুট সাইজ, এই যে ফিল্টার লাগানো আছে এখনো খুলি নাই, এই দিকটা ডিসচার্জ যেগুলো হয় কম্প্রেসারের লিকুইড লাইন যেটা, এই দিকটা প্রেশার কি হয় ভিতরে ঢুকে, সার্কুলিং হইয়া আবার এই দিকটা বের হয়, এই দিকটা বের হয়ে কোথায় যায়, ইভাপোরেটরে যায়। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা এই এটার মাথায় একটা নন রিটার্ন লাগাবো। ঠিক আছে, আর এটার মাথার মধ্যে আর একটা প্রসেসিং টিউব লাগাবো ক্যাপিলারি সহ।
ঝালাই দিয়ে লাগাবো। ঝালাই দিয়ে লাগানোর পরে আমরা এটাতে কি করব, এটার মধ্যে হোস পাইপ লাগায় আমরা গ্যাস দিব। এখন কিটা করব সেটা বলতেছি। ফ্লাশিং দুইটা জিনিস দিয়ে করা যায়, একটা হলো নাইট্রোজেন গ্যাস, এটা হলো নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস দ্বারা উত্তম এক নম্বরে হলো নাইট্রোজেন, এক নম্বরে হলো নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস দ্বারা ফ্লাশিং করা উত্তম। এবং কোম্পানিতে যখন ম্যানুফ্যাকচার করে এসি এবং ফ্রিজ, তারা কিন্তু সবসময় নাইট্রোজেন, এই নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে। কিন্তু আমাদের টেকনিশিয়ান জগতে আসলে নাইট্রোজেন কি চিনে না, নাইট্রোজেন কি নাইট্রোজেন নামই জানে না, অথচ সবাই মিস্ত্রি হয় কাজ করে। এই জন্য আপনারা যারা ট্রেনিং করতে আসছেন তাদের কিন্তু সবকিছু জানা প্রয়োজন আছে, আর জানার জন্য কিন্তু ট্রেনিং সেন্টারে আসা, ঠিক আছে। তাহলে গ্যাস করার উত্তম হলো নাইট্রোজেন দ্বারা, এবং নাইট্রোজেন ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ফ্লাশিং করা হয়, সেটা হলো যে এসিতে যে গ্যাস দ্বারা চার্জ করা হয় সেই গ্যাস দ্বারাই ফ্লাশিং করতে হবে, অন্য গ্যাস না। যেমন এইটার মধ্যে আছে 22 নম্বর গ্যাস, আমরা এই যে 22 নম্বর গ্যাস দ্বারা ফ্লাশিং করতে পারবো, ঠিক আছে, এই যে 22 নম্বর গ্যাস, আমরা এই গ্যাস দ্বারা এটা ফ্লাশিং করতে পারবো। কিন্তু এই এসিটা 22 নম্বরে, কিন্তু এটাকে আমরা 410 দ্বারা ফ্লাশিং করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের ওই যে আগের যে সমস্যাগুলো ওইগুলাই থেকে যাব। অর্থাৎ যে গ্যাস ইউজ করব সেই গ্যাস দ্বারাই ফ্লাশিং করতে হবে। নাইট্রোজেন দিতে পারতেছি না, ব্যর্থ, আমার কাছে নাই, খরচ বেশি, কাস্টমার দিবে না বিল, আমরা কি করব, আমাদের তো ভালো করে কাজ করতে হবে, ভালো করে কাজ করতে হলে অবশ্যই এটা ফ্লাশিং করতে হবে, পরিষ্কার করতে হবে। আচ্ছা, এখন হলো আমরা তাহলে কি দিয়ে করব আজকে, আমরা গ্যাস দ্বারাই করব, যেহেতু নাইট্রোজেন আমার কাছে আছে আমি ইচ্ছে করলে করতে পারবো, কিন্তু সবার কাছে নাইট্রোজেন থাকবে না, এই জন্য আমি গ্যাস দ্বারাই এটা ওয়াশ করা শিখাবো। তাহলে আমরা বুঝতে পারছি এখন কী করবো, নাইট্রোজেন গ্যাস এবং যে গ্যাস ইউজ করবো রেফ্রিজারেটে সে গ্যাস দ্বারা। এখন ফ্লাশিং করতে কি কি জিনিস লাগে এগুলো একটু চিনতে হবে। সর্বপ্রথমে আমরা কি করব, এই যে নন রিটার্ন বলি এটা এখানে ঝালাই দিব, আর এক মাথা ব্লক করার জন্য এখানে 385-এর সাথে ক্যাপিলারি সংযোগ করতে হবে, করে এক মাথা ব্লক করে দিতে হবে। তারপরে আমাদের কি লাগবে, এই যে গেজ ম্যানিফোল্ড চার্জিং মিটার লাগবে, হোস পাইপ লাগবে, আর পরে লাগবে হলো কি, ঝালাই দেওয়ার জন্য আপাতত আমরা এই ঝালাই টর্চ ব্যবহার করব। অ্যাসিটিলেন্দে ঝালাই করতে হয় কিন্তু আমরা এখানে টর্চের সাহায্যে করব। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারছি কীভাবে ফ্লাশিং করব, এখন বাস্তবে কীভাবে ফ্লাশিং করে এটা দেখাবো, ঠিক আছে। আমরা একজন উঠি, উঠে আমরা জায়গাটা রেডি করি, জায়গাটা রেডি করে সামনে নেই, আর ফ্যানটা বন্ধ করে দিই, ফ্যানটা বন্ধ করে আমরা ফ্লাশিং এর জন্য সব কিছু রেডি করি। এখন হলো আমরা একটা একটা ঝালাই করব, এটা হচ্ছে ব্লক পয়েন্ট, হ্যাঁ, এখানে এটা ঝালাই দাও, ঢুকাই নিতে ভিতরে, ঢুকে আগে ঢুকাই নিতে, ঢুকাই ব্লক সিস্ট ঢুকাই নিতে, সাপোর্টার কো, এই সাপোর্ট কো, না সাপোর্ট নেই, প্লাস দে তো, প্লাস দে সাপোর্ট দাও। আচ্ছা, এখানে প্রয়োজন নাই, ওই পাশে যখন লাগে তখন সাপোর্ট দিব, এখন এটা লাগাও, ভালো করে ঢুকাই দেবো, হ্যাঁ জ্বালাই দাও, সাপোর্টার ধরো, এনে ধরো, সমস্যা নেই, ধরো ধরো, আমি ধরছি, ফিনিশিং হয়ে গেলে লাইট, ঠিক আছে, ঝালাই রেডি, এখন ঠান্ডা হোক, হ্যাঁ ঠান্ডা হতে দাও, ব্লেজিং ওইগুলো সরাই নাও, ওইগুলো সরাই, এটার মাথা ব্লক করো, এই এই এটার মাথা ব্লক করো। আচ্ছা, আমরা এখন হলো গ্যাস দ্বারা ফ্লাশিং করবো, হ্যাঁ তোমাদের মধ্যে একজন সিলিন্ডারে হোস পাইপ লাগাও, হ্যাঁ এই যে গ্যাসের লাগাও, হোস পাইপ লাগাও, কোনটা লাগাইবা, কোন মাথা লাগাইবা, হ্যাঁ লাগাও, একজন লাগাও, খালি একজনই লাগাই, অন্যরা কেউ লাগায় না, এই যে হুজুর লাগাইবো আজকে, আজকে হুজুর ফ্লাশিং করবো, হুজুর আজকে কাজ হলো হুজুরের ফ্লাশিং করা। এদিক দিয়ে আসো, এদিক 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 ধরো, এখানে এনে আসো, ওই দিক ধরো, এখানে বিসমিল্লাহ, হুজুর দোয়া করে লাগান, এই সিলিন্ডার ধরো একজন, এই উল্টা, এই তুমি আসো, তুমি তুমি সিলিন্ডার ধরো, সবাই কাজের আমি সুযোগ দিয়েছি, সিলিন্ডারের পাইপের প্যাঁচ ছড়াও,
হুসপের পেট ছোট আমাকে সিলিন্ডার এইভাবে রাখলে হইব হুসপেটটা আবার খুলেন খুলে আবার লাগান আবার খুলে লাগান এটা খুলে লাগান এইভাবে রাখলে হবে উপর করা লাগবো না এভাবে রেখে ছাড়লে হইব না রাখো নিচে রাখো সিলিন্ডার প্যাঁচটা ছড়াই দেন প্যাঁচটা হুম 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 ধরো সিলিন্ডার ধরো ধরো হ্যাঁ এটা প্যাঁচ ছড়া নাকি এটা প্যাঁচ ছড়ান পাইপের প্যাঁচ রাখা যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এহন লাগান এহন লাগান এহন লাগান আমি বলে দিব আপনাকে কিভাবে গ্যাস ছাড়া লাগে আপনি ছাড়বেন ঠিক আছে এখন বিসমিল্লাহ করে গ্যাস ছাড়েন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে এটাকে ছাড়ো একজন ছাড়ো এটা হ্যাঁ ছাড়া দাও ঠিক আছে আর ছাড়া লাগবো না হুজুর ছাড়েন এখন আপনি হ্যাঁ ছাড়েন আপনি ছাড়েন অসুবিধা নেই যাক গ্যাস কতটুকু যাবো যাক যাক দেন বাস আর আর প্রয়োজন নেই আর যার দরকার নেই ঠিক আছে না আটকে দেন এইটা আটকাও এটা এটার মাথা আটকাও ওটা খোলা রাখেন আপনি আচ্ছা এটা এটা খোলা থাকবে খোলা থাকবে এটা তুমি আটকাও সিলিন্ডারের মুখ তুমি আটকাও এই বোতলটা হাতে নাও একজন বোতলটা হাতে নাও একজন আচ্ছা এখন হইলো এই আউটডোরের কন্ডেন্সারের মধ্যে কিন্তু আমরা গ্যাস দিছি এখন হইলো ফ্লাশিং করব আচ্ছা এখন ফ্লাশিং করব এটার মাথাটা আটকাইছেন এটা মাথাটা আটকান টপ করো এখন আমরা গ্যাস দিছি না গ্যাস ছাড়েন না এখন তো এর মধ্যে গ্যাস ঢুকাইছি এর ভিতরে এখন গ্যাস আছে ঠিক আছে এখন এই গ্যাসরে আবার আমরা প্রেশার দিব এই যে কম প্রেশার দেবে সব ঠিক আছে আমরা এই গ্যাস দিয়ে আবার প্রেশার দিব প্রেশার ওয়াশ করতেছি কিন্তু এখন হ্যাঁ পরে আবার আলাদা করে দিতে হবে এখন একটা ক্যাপিলারি টিউব দিই এই যে কাটার দিই এই যে বোতলটা একদম ধরো বোতলটা এই বোতলটা একদম ধরো এখানে হ্যাঁ আচ্ছা রো আমি যখন কাটা দিব এখন এই যে এইভাবে কাটতে হবে কাটার সাথে সাথে এই কম প্রেশারের প্রেশার আর হলো গ্যাসের প্রেশার ঠিক আছে একবার এখানে বাড়াবে এটা খোলা রাখছো হ্যাঁ এটা চাবি খুলে দেন চাবি খুলে দেন খুলছেন আচ্ছা 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 যে দেখেন চলো লুজ দেন চলো এই দেন বেড়ে তো এই পানি এই দেখেন দুটো পানি বাড়ি মিটারে দেখা কত আসছে বেড়ে তো আসছে হ্যাঁ আসছে এর ভিতরে এখন ময়লা যা আছেন কিন্তু একবারে কিন্তু সব বের হয়ে গেছে বোঝা গেছে ফ্লাশিং কিভাবে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেরোক সব বেরোক হ্যাঁ টান দাও বোতল টান দাও তাহলে এখন মনে করেন যে এই কন্ডেন্সারের মধ্যে কোনো ময়লা ছিল না মনে করেন তারপরে আমরা করে নিলাম সন্দেহভাজন ঠিক আছে তাহলে এখন আমরা বুঝলাম যে ফ্লাশিং কিভাবে করে এখন ফ্লাশিং করা হয়ে গেছে এখন আমরা এগুলো সব খুলবো হ্যাঁ এই একটা একটা খুলে ফেলান এই কম্পিউটার থেকে আউট করেন আচ্ছা তারপরে এটা এখান থেকে আউট করেন এখন এখন কাজ হবে এই যে এগুলো আমরা দিছি এগুলো সব আবার খোলা লাগবে খোলার পরে আবার কম প্রেশার ফিটিং হবে কম প্রেশার ফিটিং করার পরে এই যে এখন আবার যে বাতাস ঢুকছে কম প্রেশার থেকে এটা কিন্তু আবার ভ্যাকুয়াম করে আমরা বের করে নেব ঠিক আছে ঠিক আউটডোরের কন্ডেন্সার আমরা যেভাবে ওয়াশ করছি ফ্লাশিং করছি এই ইনডোর ঠিক আছে এই ইনডোরটাও কিন্তু ওই আউটডোরের কন্ডেন্সারের মতোই কিন্তু ওয়াশ করতে হবে এই যে এখান দিয়ে ঢুকাইতে হবে ঠিক আছে এই যে একটা দা ঢুকাইতে হবে আর একটা দা বের করতে হবে ওই কন্ডেন্সারে যেভাবে আমরা ব্লক দিছি এটার মধ্যে কিন্তু ওইভাবেই ব্লক দিতে হবে ব্লক দিয়ে সেটা এটাও কিন্তু ওয়াশ করা লাগবে এটা ওয়াশ কখন করব যখন হলো আউটডোর কম্প্রেসার সব ফিটিং কমপ্লিট করব যখন লাগাবো পাইপের সাথে ঠিক আছে পাইপের সাথে লাগাই একবারে পাইপ সহ ওয়াশ করে দিব তাহলে পাইপ সহ একবারে ওয়াশ হয়ে গেল এখন এভাবে করা যাবে কিন্তু পাইপটা পুরাতন এসি যেহেতু লাগানো আছে পাইপ পাইপের মধ্যেও কিন্তু অনেক ময়েশ্চার থাকে বাতাস থাকে ঠিক আছে না ময়লা থাকে ওই পাইপের ময়লা বাই করার জন্য আমরা আলাদাভাবে করতে পারি এটা এখান থেকে করে নিতে পারি অথবা ফিল্ডে যখন কাজ করব ইনডোর লাগানোর পরে তখনও কিন্তু পাইপ সহ আমরা একবারে করতে পারি যদি আমাদের সন্দেহ হয় যে ইনডোরের ইভাপোরেটরে মানে ময়লা আছে তৈলাক্ত পদার্থ আছে তাহলে আমরা আলাদাভাবে করে নিব একবার কইরা পরিষ্কার করে নেব কন্ডেন্সার এবং ইভাপোরেটর করার পরে আবার যখন ফিটিং করব ফিটিং এর মুহূর্তে পাইপ সহ ওই পাইপটাকে ওয়াশ করার জন্য আবার আরেকটু ওয়াশ করে নিব এতে হয়তো আমাদের গ্যাসটা একটু বেশি লস হবে কিন্তু লস হলেও কিন্তু আমাদের কাজটা পারফেক্ট হবে ঠান্ডা হবে এসিটা ভালো হবে চোকিং এর কোনো সম্ভাবনা থাকে না থাকবে না এখন তাহলে বুঝতে পারলাম যে আমরা কিভাবে ফ্লাশিং করব বা ওয়াশ করব ঠিক আছে বুঝতে পারছি তো ঠিক আছে যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন খুদা হাফেজ